নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ 3রা সেপ্টেম্বর, 1926 সালে 3রা সেপ্টেম্বর আজকের দিনে আমাদের মহানায়ক উত্তম কুমারের জন্ম হয়। আজ তার জন্মদিন। সেই জন্মদিনে তাকে স্মরণ করে আমি আমার নিজের ভাষাতে কিছু লেখা লিখেছি, সেটা যদি দেখে আপনাদের পছন্দ হয় আপনারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, একটু মনের জোর দেবেন, একটু দেখবেন শুনবেন। শুভ জন্মদিন মহানায়ক উত্তম কুমার, আজ তার 97তম জন্মদিন। সেই জন্মদিনে আমার কিছু নিবেদন আমি আপনাদের সামনে শেয়ার করছি। শুভ জন্মদিন আমাদের সবার মহানায়ক উত্তম কুমার, আজও মনে বিরাজ করে আছো সবার। অনেক নায়কের অভিনয় দেখি রঙিন, কিন্তু তোমার অভিনয় হাসির ভাবনা ভুলব না কোনো দিন। সাদা কালোর অভিনয়ে মন মাতে, তুমি সদা আছো মনে প্রাণে আমাদের সাথে। তোমার ভক্ত অনুগামীরা কোনো দিন তোমায় ভুলবো না কথা দিলাম, তাই আজ তোমার সিনেমার গানে তোমাকে স্মরণ করে মনের আসনে বসালাম। তোমার অভিনয় ও হাসি বাঙালির জীবনে থাকবে হয়ে মলিন, তোমার তাকানোর ভঙ্গিমা নিয়ে তুমি আমাদের আমার মনে কোটাই থাকবে সারা চিরদিন। সেই চিরদিনের একটি গান, দুকুলি গান, উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর দুকুলি গান শেষ করব। মান্না দে আর সন্ধ্যা মুখোপাধ্যায় দুকুলি দিয়ে আমি শেষ করব। আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও, আমায় চিরদিনের সেই গান বলে দাও, আমায় চিরদিনের সেই সুর বলে দাও। সত্যি গানটা সত্যি অমায়িক গান। এই উত্তম সুপ্রিয়া দেবীর এই তাকানোর ভঙ্গি এবং দুজনা মিলে ডুয়েট গাওয়া, একটা মান্না দে সন্ধ্যা, একটা দারুণ, খুবই, তারাও খুব প্রিয় শিল্পী। সেই শিল্পীদের এই উত্তম কুমার আর সুপ্রিয়া দেবী, এরাও খুব প্রিয় আমাদের জীবনের মনের কোঠায় খুবই প্রিয়, তাই জন্য তাদেরকে স্মরণ করে সেই গানটা দিয়েই, যাতে চিরদিন সেই সুর, চিরদিন সেই গান আমরা মনে রাখি, তাই এই গানটা দিয়ে শেষ করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।